আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কংগ্রেসকে জড়িয়ে মোদীর সাম্প্রদায়িক বক্তব্য। গরমের তীব্রতা কমাতে কি কাজ করছেন জানালেন হিট অফিসার। কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই। সিরিয়ার পর এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। পর্ণতারকার মামলায় আবারও আদালতে ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানে দফায় দফায় কম্পন। চিকিৎসার জন্য থাইল্যান্ডের পথে বিএনপি নেতা আবদুল্লাওয়াল মিন্টু। বর্জনকারীদের অনুসারীরাও ভোটে, সহিংসতার সংখ্যা দেখছেন না ইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজস্থান রাজ্যে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনা রূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে। তার এই বক্তব্যের পর বিরোধীরা অভিযোগ করে বলেন, প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটলেন। প্রধানমন্ত্রীর এই ভাষণ ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। গরমের তীব্রতা কমাতে কি কাজ করছেন জানালেন হিট অফিসার। সারা দেশে গরমের তীব্রতা ব্যাপকভাবে বেড়ে গেছে, এর ফলে দেশজুড়ে হিট অ্যালার্টের সতর্কতা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। তাপ প্রবাহে যখন হাঁস ফাঁস অবস্থা রাজধানী শহর ঢাকার বাসিন্দাদের, তখন স্বভাবতই প্রশ্ন উঠছে কি কাজ করছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের চিফস হিট অফিসার বুশরা আফরিন। এক বছর আগে দায়িত্ব নেওয়া বুশরা গণমাধ্যমকে জানিয়েছেন তিনি কি কি কাজ করছেন এবং গরমের তীব্রতা কমাতে শহরবাসীদের দিয়েছেন কিছু পরামর্শ। গত এক বছরে নিজেদের কাজ নিয়ে বুশরা বলেন, দায়িত্ব পেয়ে আমরা বসিনি, পরিস্থিতি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যায় তা দ্রুত সম্ভব আমরা তা নিয়েছি। নগরবাসীর সচেতনতা বাড়াতে হিট অরেঞ্জ ক্যাম্পেইন চলছে, নগরে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা নিশ্চিত করার বিষয়টিও আমরা দেখছি। কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতার স্মারক সই। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এর বিষয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতার স্মারক সই করেছেন বাংলাদেশ ও কাতার। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়। পাঁচ চুক্তির মধ্যে রয়েছে উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চক্রান্ত চুক্তি, দৈত্যকর পরিহাস ও কর ফাঁকি চক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। পাঁচ সমঝোতার স্মারকের মধ্যে রয়েছে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক। সিরিয়ার পর এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। সিরিয়ার পর এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে, মার্কিন কর্মকর্তারা এই তথ্যটি নিশ্চিত করেছেন। সিরিয়ার সামরিক ঘাঁটিতে রকেট হামলার 24 ঘন্টার সময়ের মধ্যে এবার ইরাকি মার্কিন ঘাঁটিতে আবার হামলা হলো। অবশ্য এই হামলার জেরে কোনো
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে 2টি পৃথক রকেট এবং 1টি বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, পশ্চিম ইরাকি প্রদেশে আনভারে মার্কিন সেনাদের আবাসস্থল আইন আল আসাদ বিমান ঘাঁটির কাছে 2টি ড্রোনগুলি করে ভূপাতিত করা হয়েছে। ব্যাপক সতর্কতার কারণে ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করা সম্ভব হয়। পর্ন তারকার মামলায় আবারও আদালতে ডোনাল্ড ট্রাম্প। সাবেক পর্ন তারকার স্টর্মি ড্যানিয়েলসের মামলায় আবারও আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, শুনানি শুরু হবার আগেই আদালতে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আদালতে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে জো বাইডেন প্রশাসন উইস হান্ট শুরু করেছে তাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য। আদালত পক্ষপাতহীনভাবে বিচার কাজ চালাচ্ছে না বলেও তিনি অভিযোগ তোলেন। তাইওয়ানে দফায় দফায় কম্পন, একে একে 80টিরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এসব কম্পন অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল 6.3 মাত্রার। দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একের পর এক আঘাত হানা এসব ভূমিকম্পের কয়েকটি আবার রাজধানী তাইপের ভবনগুলোতে কম্পন সৃষ্টি করে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছেন, পূর্বাঞ্চল প্রত্যন্ত হুয়ালিয়েন কাউন্টি ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ওই এলাকায় চলতি মাসের শুরুর দিকে রিক্টার স্কেলে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 14 জনের প্রাণহানি ঘটে। চিকিৎসার জন্য থাইল্যান্ডের পথে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। উন্নত সুচিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বেলা 1:45 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে উন্নত সুচিকিৎসার জন্য আব্দুল আওয়াল মিন্টু থাইল্যান্ডে যাচ্ছেন। বর্জনকারীদের অনুসারীরাও ভোটে, সহিংসতার সংখ্যা দেখছেন না ইসি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতার কোনো সংখ্যা দেখছেন না নির্বাচন কমিশন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী এবারের উপজেলা ভোটে সহিংসতার কোনো সংখ্যা করা যাচ্ছে না। তারা বলছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, অনেকে দল অংশ নিচ্ছে দলীয় প্রতীক ছাড়া, তাই কোনো সহিংসতার আশঙ্কা করা যায় না। এক্ষেত্রে একই দলের একাধিক প্রার্থী যেমন রয়েছে, যারা নির্বাচন বর্জন করছে তাদেরও কিছু অনুসারীরা ভোটে অংশগ্রহণ করছে, এ তথ্যটা জানা যায়। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জাতীয় নির্বাচনের চেয়ে বাড়িয়ে মোতায়েন করা হবে। নির্বাচন কমিশন আশা করেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আইন শৃঙ্খলা বাহিনী হাকিম সহ যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যথাযথভাবে নির্বাচনের ফলাফল পান।